হ্যালো গাইস, আজকেও নতুন আরেকটি জাদু নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ইমরান ম্যাজিক শপ, আমি আছি ইমরান। প্রতিবারের ন্যায় আজকেও খুবই অসাধারণ একটি জাদু নিয়ে চলে আসলাম। আজকে যে জাদুটি দেখানো হবে সেটি হচ্ছে মিল জগের ম্যাজিক। তো কথা নেই, চলুন আমরা দেখে নিই আগে প্রথমে ম্যাজিকের ভিডিওটি, তারপরে আমরা দেখে নিব এটা কিভাবে করলাম। একটি লাইক দিয়ে দিন, কি ধরনের ম্যাজিক শিখতে চান আপনারা কমেন্টস বক্সে লিখে জানান। আপনাদের পছন্দের ম্যাজিকের ভিডিওগুলো নিয়ে আমরা নিয়মিতই আপনাদের জন্য চলে আসব। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। নিচে থাকা যে বাটনটি আছে সাবস্ক্রাইব লেখা, ওই লেখাটার পরে ক্লিক করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন, দিলে নোটিফিকেশনটি অন হয়ে যাবে। আর অন হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা যখন ভিডিওগুলো ছাড়বো তখন ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে ফোন করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে বিভিন্ন ম্যাজিকের প্রোডাক্ট চাইলে কিনলে কিনতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন। তো বন্ধুরা, কথা নয় কিভাবে এটা আমরা করলাম এটার টিউটোরিয়ালটি আপনাদেরকে আমরা বলে দিচ্ছি। এটার কৌশল বন্ধুরা, আমরা যে ম্যাজিকটি দেখলাম এখন এটার কৌশলটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি। এখন আপনারা খুব সহজে শিখে যে কোনো স্টেজে দেখি অবাক করে দিতে পারবেন, এটি একটি স্টেজ একটি ম্যাজিক। তো এটা আমরা কিভাবে করলাম এটার কৌশলটা আপনাদেরকে বলে দিচ্ছি। আসলে এটা তৈরি করা কিন্তু এটা ম্যাজিকের জন্য, এখানে একটা কৌশল করা আছে। আর আপনারা যে কোনো একটু দুধ গোলাই নেবেন, যে কোনো দুধ গোলাই নেওয়ার পরে একটা শিশিতে ভরে এরকম নিয়ে নেবেন যে কোনো শোতে দেখানোর আগে। তাহলে কি হবে, আপনাদের গোলানোর জন্য পরবর্তীতে কোনো কষ্ট করতে হবে না, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনি এরকম গোলানোর পরে একটা শিশির মধ্যে ভরে এইভাবে আপনি নিয়ে যাবেন, কেমন। এটার জন্য খুব বেশি পরিমাণের আপনার মিল্কটা লাগবে না, তো দুধটা অল্প পরিমাণ হলেই হবে। তো এখন মূল কৌশলটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি, এটা আমরা সেটিংটা করে। তো মূল কৌশলটা হচ্ছে এখানে দুটি গ্লাস আছে, বিহার ভালো করে খেয়াল করি, এখানে কিন্তু মূলত দুটি গ্লাস আছে। একটি গ্লাসের মধ্যে এই গ্লাসটা কিন্তু সম্পূর্ণ চারপাশ কিন্তু কাটকানো, এই পাশটা শুধু খোলা, এখানে একটা ফাঁকা আছে আর এখানে একটা ফাঁকা আছে, আর গ্লাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ। তো মূল ব্যাপার হচ্ছে কি, আমরা যখন এই গ্লাসটাকে এটার ভিতরে দিয়ে দিচ্ছি, এটা সেটিংটা কিন্তু খেয়াল রাখতে হবে, ডান হাত দিয়ে যদি আপনি ধরেন তাহলে বাম হাত থেকে যদি আপনি ধরেন তাহলে কিন্তু এটা উল্টো দিকে হয়ে যাবে, ডান হাত থেকে ধরতে হবে। তো ধরার পরে মূল কৌশলটা হচ্ছে এখানে যে একটি বড় ফাঁকা আছে আর একটি ছোট ফাঁকা আছে, এই ছোট ফাঁকাকে আপনার এটা সামনের দিকে রাখতে হবে, আর যে বড় যে ফাঁকাটা আছে সেটা হচ্ছে আপনার দিকে রাখবেন জিনিসটা, কেমন। তো ধরলে এইভাবে বোঝা যাবে আর এইভাবে, কেমন। এখন আমরা এটা সেট করে নিই। তো মূল কৌশলটা হচ্ছে এই যে দুধটি আছে, দুধটাকে আমরা এটার মধ্যে ঢেলে দিব। তো বেশ ভালো করে খেয়াল করি কতটুকু পরিমাণে আপনারা নেবেন, এতটুকু পরিমাণে এটা নেওয়ার পরে আপনি এটা ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে এর পরবর্তীতে আপনি বেশি কম হয়ে গেলে সমস্যা নাই, এর পরবর্তীতে আপনি এখানে এটার মধ্যে আস্তে আস্তে করে চাপ দিবেন। তো খেয়াল রাখতে হবে যে বড় ফাঁকা সাইডটা এটা কিন্তু আপনার এই দিকটা থাকবে, হ্যাঁ। এরপরে আপনি এটাকে আস্তে করে সমানভাবে চাপ দিবেন, চাপ দিলে জিনিসটা এটা একটা কিন্তু লক হয়ে যাবে, অর্থাৎ এটার সাথে কিন্তু মিশে যাবে। মিশে যাওয়ার পরে কিন্তু কি হয়ে গেল, এক মগ কিন্তু দুধ হয়ে গেল, কিন্তু ভিতরটা কিন্তু ফাঁকা। তো বিশেষ ভালো করে খেয়াল করে দেখি ভিতরটা কিন্তু
মূলত কিন্তু আসলে এখানে কিন্তু ফাঁকা, ভিতরটা কিন্তু মূলত ফাঁকা, কেমন। তো এখান থেকে আপনি চাইলে বিভিন্নভাবে ম্যাজিকটা আপনি করে দেখাতে পারবেন। এখানে চাইলে প্রথমে আপনি এর ভিতর থেকে একটা টিস্যু বের করে দেখাতে পারবেন, চাইলে আপনি একটা টিস্যু এর ভিতর আগের থেকে দিয়ে রাখলেন, রাখার পরে ম্যাজিক করলেন, ওখান থেকে একটা টিস্যু কিংবা রুমাল বিভিন্নভাবে দেখানো যায়। তো এখন আমরা যে মূল কৌশলটা করলাম এটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো একটা কাগজের আমরা খিলি করলাম, খিলি করার পরে কি করতেছি এটাই মনে করেন খিলি, আর এইখানে যে বড় ফাঁকাটা আছে এটা দিয়ে যখন আমরা কাট করব তখন দুধটা কিন্তু এখান থেকে ভিতরে চলে যাচ্ছে, অর্থাৎ এরকমভাবে আস্তে আস্তে ঢালার পরে কিন্তু দুধটা কিন্তু ভিউয়ার্স ভালো করে খেয়াল করে দেখি এই দুধটা কিন্তু ওখান থেকে বের হয়ে এসে ভিতরে যে গ্লাসটা আছে ওটার মধ্যে কিন্তু চলে যাচ্ছে। আর চলে যাওয়ার পরে আস্তে আস্তে আমরা এটা উঁচু করলাম, দর্শককে বললাম দুধটা কিন্তু খালি হয়ে গেলো, দর্শক যদি আমরা ছুরি মারলাম এটা কি হয়ে গেলো, ভ্যানিশ হয়ে গেল। তো এখন আমরা আর একবার ভালো করে খেয়াল করি, এটার ভিতর থেকে আমরা যখন এটাকে আস্তে আস্তে কাট করতেছি তখন কিন্তু দুধটা এর ভিতর থেকে চলে আসলো, ভিউয়ার্স ভালো করে খেয়াল করে দেখি দুধটা কিন্তু কমে যাচ্ছে। এটাকে আমরা খিলির মধ্যে আস্তে আস্তে করে এটা ছাড়ার সঙ্গে সঙ্গে ওইটা কাট করলে ভিতরে দুধটা এইভাবে করে ভিতরে চলে যাচ্ছে, আর যাওয়ার পরে ফলে কি হচ্ছে এটার মধ্যে দুধটা ভ্যানিশ হয়ে গেলো।